নির্বাচনী প্রচারত 120ত নট আউট হয়ে রল মুখ্যমন্ত্রী। 35 দিনত 120খন প্রচার সভাত ভাগ ললে মুখ্যমন্ত্রী। মাজুলীত আরম্ভ করে শুৱালকুছিত সামরিলে নির্বাচনী প্রচার। অন্ত পৰিল ৰাজ্যত নির্বাচনী প্রচারৰ। অসমত তিনিটা পর্যায়ত অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনত প্রথম পর্যায়ত পাঁচটা সমষ্টির নির্বাচনী প্রচার মুখ্যমন্ত্রী আরম্ভ করেছিল যোৰহাট লোকসভা সমষ্টির মাজুলী বিধানসভার পৰা। সাইকেল ৰেলীৰে মুখ্যমন্ত্রী যোৰহাট লোকসভার পৰা আরম্ভ করে পরবর্তী সময়ত ডিব্ৰুগড়, কাজিৰঙা, লখিমপুর, শোণিতপুর আদি প্রতিটো সমষ্টিতেই প্রচার চলোৱাৰ পাছত দ্বিতীয় পর্যায়তো বৰাকৰ শিলচৰ, করিমগঞ্জ, দৰং, ওদালগুৰি, ডিফু, নগাঁৱত আগ্রাসী প্রচার চলোৱা দেখা গৈছিল। তৃতীয় পর্যায়ের চারিটা লোকসভা সমষ্টির নির্বাচনী প্রচারের অন্ত পেলালে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে শুৱালকুছিত। অবশ্যই অন্তিম দিনটোত মুখ্যমন্ত্রীগৰাকীৰ হেলিকপ্টার বতৰৰ বিঘিনিৰ বাবে উৰিব নোৱাৰিলে মানকাছাৰলৈ। মুখ্যমন্ত্রীয়ে 35 দিনত 120খন প্রচার সভাত ভাগ লোৱাৰ কথাখিনি এইদৰে ব্যক্ত করলে মুখ্যমন্ত্রীৰ রাজনৈতিক সচিব পবিত্র মার্ঘেরিতাই। নোটিফিকেশন, ইলেকশন নোটিফিকেশন বা ঘোষণা হওয়ার পিছতে সন্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয় এতিয়ালৈকে 100খন পাবলিক মিটিং ইতিমধ্যে করলে, তারপর রোড শো করেছে 8খন, তারপর পার্টি মিটিং আউটসাইড গুৱাহাটী, গুৱাহাটী বাহিৰত বিভিন্ন ধরনের সাংগঠনিক সভা করেছে 11খন, আর তার আমি ইয়াত হোলি প্রোগ্রাম, বরপেটার যে হোলি প্রোগ্রাম, তিওয়া মহোৎসব ইত্যাদি বা সিনিয়র সিটিজেনের সঙ্গে কথা পাতিছিল যোৰহাটত, এইবিল ধরা নাই। আর প্রতিখন সভাত ন্যূনতম 20,000ৰ আমি দেখিছো যে লাখ মানুষ পর্যন্ত হয়েছে। গতি এইবার মুখ্যমন্ত্রী মহোদয় পূর্বের নিজস্ব অভিলেখ ভঙ্গ করেছে, সেভাবে বহু লাখ লাখ মোর দেন 6-7 মিলিয়ন প্রত্যক্ষ দর্শকর উপরঞ্চি সামগ্রিকভাবে প্রায় এতিয়ালৈকে বহু মানে সমগ্র অসমৰ জনসংখ্যাটোকে সামৰি লৈছে। প্রায় আটাইকেইটা সমষ্টিত তেখেতে অংশগ্রহণ করেছে সভাত, আর যত সম্ভব নাই হওয়া ওচৰ আচৰি দুটা সমষ্টি একেলগে করেছে, যে গৌরীপুর, ধুবুরী, এইদরে তেখেতে প্রায় 104টা সমষ্টিত করেছে আমার এতালেক প্রথমতে। আর সভার ছবিবিল আমি সংবাদ মাধ্যম দেখিছো কিদরে লাখ লাখ মানুষ হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে আইছে। এয়াই হল নরেন্দ্র মোদীদেব বা আমার বিজেপির প্রতি সমর্থন, আর পরিপ্রেক্ষিত যুব সমাজের মামা বা আমার সন্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের প্রতি অসমবাসীর আশীর্বাদ বরম। গতি এগারী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে আমি গৌরবোধ করো। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই 35টা দিনের ভিতর নির্বাচনী প্রচার চলার মাজতে কেরালার হাইপ্রোফাইল সমষ্টি ওয়ায়নাডত কে সুরেন্দ্রনের হয়ে রোড শোত ভাগ লৈছিল, যুক্ত সমষ্টিত কংগ্রেসের প্রার্থী সাংসদ রাহুল গান্ধী। একে সময়তে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অরুণাচল প্রদেশতো চলাইছিল নির্বাচনী প্রচার। মুখ্যমন্ত্রী শর্মায় চলা নির্বাচনী প্রচারত সামরি লৈছিল 104টাক বিধানসভা সমষ্টি। ভিডিওজার্নেলিষ্ট দিব্যজ্যোতি বনিয়ার সহযোগত রাজু বড়ুয়ার রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।